উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে আজ রাত 8টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঢাকা মেডিকেল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন চিকিৎসা কার্যক্রম যেহেতু সীমিত আকারে চলছে, সেক্ষেত্রে রোগীদের নিশ্চয়ই নানা ধরনের ভোগান্তি হচ্ছে, কি অবস্থা দেখছেন, সার্বিক চিত্র জানাবেন। আমি তো আপনি যেমনটা বলছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ কার্যক্রম এখন পুরোদমে বন্ধ রয়েছে। আর যদি বলি যে বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগের কার্যক্রম বহির্বিভাগের কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি বিভাগের কার্যক্রম কিন্তু চালু রয়েছে গতকাল থেকে। আমরা এখানে এসে চরম ভোগান্তিতে আজও রোগীর স্বজন সহ রোগীদের পড়তে দেখেছি। এর কারণ হিসেবে অর্থাৎ যে সংখ্যক ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মীর এখানে উপস্থিত থাকার কথা সেটি এখানে নেই। বিশেষ করে দূর দূরান্ত থেকে রেফার করা যে সকল রোগীরা এখানে ভিড় করছেন তাদের অনেক ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন বহির্বিভাগ বন্ধ থাকলেও তারা রোগীদেরকে অনুরোধ করেছেন যেন তারা জরুরি বিভাগে এসে চিকিৎসা নেন। তবে জরুরি বিভাগের বাস্তবতা বলছে পর্যাপ্ত ডাক্তার সহ স্বাস্থ্যকর্মী কিংবা সংশ্লিষ্টরা না থাকার কারণে অনেকে এসে ফেরত যাচ্ছেন। এখানে রোগীদের স্বজনদের এই অভিযোগের পাশাপাশি আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটি যারা ভর্তি রোগী রয়েছেন এই হাসপাতালটিতে, ভর্তি রোগী যারা রয়েছেন তারা বলছেন তারাও পর্যাপ্ত সংখ্যক সেবা পাচ্ছেন না। বিশেষ করে ভর্তি রোগীদের বারংবার বলছেন যে সে আজকে সকাল থেকে অনেক ওয়ার্ড কিংবা অনেক ইউনিটে ডাক্তার এখন পর্যন্ত দেখা মেলেনি। অন্যদিকে কিছু সময় আগেই হাসপাতালটির পরিচালক আমাদের সাথে এসে কথা বলেছেন, তিনি আরও একবার এসে কথা বলবেন বলে জানিয়েছেন, আনুষ্ঠানিক কথা বলবেন, সেখানে হয়তো এই ঘটনার বিস্তারিত আমরা জানাতে পারবো। তবে হাসপাতালের যদি সার্বিক পরিস্থিতি বলি, এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য বিজিবির সদস্যদেরকেও আমরা দেখেছি তারা নিরাপত্তা জোরদার করেছেন, এছাড়াও হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে বলে আমরা দেখেছি। আরেকটা জানাতে চাই যে আজকে যারা ভর্তি হতে আসছেন কিংবা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রেফার করা যে সকল রোগীরা আসছেন তাদের অনেক ক্ষেত্রেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যার অন্যতম কারণ যে ডাক্তার সংকট কিংবা ডাক্তার না থাকার কারণে। বহির্বিভাগের খবরে আপনাকে যেমনটা জানাচ্ছিলাম সেটি কিন্তু পুরোদমে বন্ধ রয়েছে, আর এই বন্ধ ঠিক কবে নাগাদ কাটিয়ে উঠবে সেটি হয়তো সময় বলে দেবে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি না আনা হয় সে পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, এই যে আন্দোলন নিয়েও আমরা দেখেছি যে দুই পক্ষ অবলম্বন করেছেন, অর্থাৎ চিকিৎসকদের মধ্যে দুই একটা একাধিক পক্ষ অবলম্বন করতে আমরা দেখেছি, এক পক্ষ আরেক পক্ষকে দুষছেন। বিশেষ করে যারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন তারা বলছেন যে তাদের কর্মকাণ্ড নিয়ে কিংবা ছাত্র জনতার আন্দোলনে তাদের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন এমন চিকিৎসকরাই মূলত এই আন্দোলনে জোরদার করছেন। এই ছিল ঢাকা মেডিকেলের বহির্বিভাগ থেকে আমার কাছে থাকা এবং জরুরি বিভাগের সামনে থেকে সবশেষ তথ্য। মিত্র, চিকিৎসা কার্যক্রম সীমিত আকারে চলার কারণে বেশ ভোগান্তিতে রয়েছে রোগীরা, সে বিষয়ে ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন দেলোয়ার দোলন। এবার আমরা একটু চট্টগ্রামের খবর জানতে চাই, সেখানে আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আপনি আগের বুলেটিনে জানাচ্ছিলেন যে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে, এখন তো আপনি চট্টগ্রাম মেডিকেলে আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। কিন্তু আমরা সকাল 7টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি এবং সকালে যেটি দেখেছিলাম যে চলমান পরিস্থিতির কারণে জরুরি যে সেবা কিংবা ইনডোর যে সেবা ছিল, সকাল থেকে যেহেতু আউটডোরে রোগী দেখা শুরু হয় এই ধরনের সেবাগুলো কিন্তু বিঘ্নিত হয়েছিল, যেহেতু ঢাকার চিকিৎসকদের সাথে এখানকার চিকিৎসকরাও সংহতি প্রকাশ করেছেন এবং সে তার প্রভাব কিন্তু এখানে রয়েছিল। সকাল থেকে আমরা দেখেছি যে জরুরি বিভাগে অনেক রোগী কিন্তু এসে অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা, তেমনি ইনডোর যে সেবা, ইনডোর যে আউটডোর যে সেবা আছে, আউটডোর সেবাতেও আমরা দেখেছি যে রোগীরা যারা স্বজনদেরকে নিয়ে এসেছেন কিংবা রোগীরা যারা এসেছিলেন আউটডোর সেবা পেতে তারাও কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন এবং সকাল 8টা থেকে আসলে যে টিকিট দেওয়ার কথা থাকলেও আউটডোরে সেই টিকিট কিন্তু দেওয়া হয়নি, আধা ঘন্টা পরে টিকিট দেওয়া শুরু হয় এবং কিছুক্ষণ টিকিট দেওয়ার পর সেই সেবা কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয় এবং আমরা দেখেছি টিকিট নিয়েও অনেক রোগী কিন্তু
কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিল, ডাক্তাররা কিন্তু তাদের চেম্বারে বসেননি তখনও, এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকরা আসছেন। এবং আমরা একটি ওয়ার্ডে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে, এখানে সকালে সেবা কিছুটা বিঘ্নিত হলেও এখন আসলে চিকিৎসকরা এসেছেন, বিশেষ করে যারা সিনিয়র পর্যায়ের চিকিৎসক আছেন, মধ্যম পর্যায়ে যারা চিকিৎসক আছেন তারা কিন্তু এসেছেন এবং সেবা কিন্তু এখন মোটামুটি এখানে চালু হয়েছে। তবে ইন্টার্ন যে চিকিৎসকরা আছেন তাদের উপস্থিতি আমরা দেখছি না। তারা বলছেন যে আসলে তাদের যেই ওয়ার্ডগুলোতে যে নিরাপত্তা, তারা একটি দাবি জানিয়েছিলেন যে ওয়ার্ডগুলোতে যদি পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া না হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যদি মোতায়েন করা না হয় তাহলে তারা এখানে চিকিৎসা দেবেন না, এবং সেই অনুযায়ী তারা কিন্তু আজকে সকাল থেকে এখানে আসেননি। এবং তারা বলছেন যে মূলত জরুরি সেবার ক্ষেত্রে তাদের কিছু চিকিৎসক আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দিচ্ছেন। তবে সব মিলিয়ে আসলে যদি বলতে হয় যে কিছু কিছু ওয়ার্ডে আমরা দেখছি যে আসলে সেবা নিশ্চিত করা হচ্ছে এবং কিছু কিছু ওয়ার্ডে আসলে সংকট রয়েছে, এবং আউটডোরে আমরা দেখছি যে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমরা যারা রোগীদেরকে দেখছি যে তারা চিকিৎসা পাচ্ছেন। এবং সব মিলিয়ে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে জরুরি সেবা সেটা কিছুটা ব্যাহত হচ্ছে, এবং সব সময়ের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাড়তি রোগীর চাপে নাকাল, এবং এই কারণে চিকিৎসক সংকট বা ইন্টার্ন চিকিৎসক সংকট একটি বাড়তি দুর্ভোগ যোগ করছে। তবে চট্টগ্রামের বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে আমরা দেখছি যে চিকিৎসা সেবা মোটামুটি স্বাভাবিক রয়েছে। মিতু, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ, জানাচ্ছিলেন ফয়সাল কর্মী। এ পর্যায়ে আমরা একটু খুলনার খবর জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, খুলনা মেডিকেলে সেবা প্রদান প্রায় স্বাভাবিক রয়েছে আমরা জেনেছি, কী অবস্থা দেখছেন এবং চিকিৎসকদের কোনো ধরনের কর্মসূচি আছে কিনা জানাবেন। তো চিকিৎসকদের কর্মসূচি চলছে, বিক্ষোভ সমাবেশ চলছে, ঠিক আমি যেখানে রয়েছি তো আমার পেছনেই চিকিৎসকরা দাঁড়িয়ে আছে এবং সেই সাথে শিক্ষার্থীরা রয়েছে যারা খুলনা মেডিকেল কলেজের, তারা এখানে বিক্ষোভ করছে এবং তাদের যে দাবি ছিল যে চিকিৎসা যে কর্মক্ষেত্র রয়েছে তাদের সেই কর্মক্ষেত্রগুলোকে সুরক্ষিত করা, অর্থাৎ চিকিৎসকদের উপর যে বিভিন্ন সময় হামলা হচ্ছে এবং তারা অরক্ষিত থাকছেন যে কারণে তারা রোগীদের সেবা দিতে পারছেন না, সেই দাবি নিয়েই কিন্তু যারা চিকিৎসক এবং যারা ছাত্র রয়েছে তারা কিন্তু একই কাতারে মিলিত হয়েছেন এবং তারা কিন্তু এই মানববন্ধন করছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন। এবং তারা যেটা জানিয়েছেন যে ঢাকা মেডিকেলে কলেজে যে দায়িত্বরত চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা রয়েছে, এই সাথে যারা জড়িত রয়েছে বিশেষ করে একজন রোগীকে হত্যা করা হয়েছে, সেই সাথে চিকিৎসকদের বিভিন্ন ধরনের হয়রানি করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, এই এর সুষ্ঠু এবং এর যে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত এটা করার পাশাপাশি যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা, এটি তাদের দাবি। এছাড়া তারা বলছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেসব চিকিৎসকরা ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন বা যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু আন্তরিকভাবে তারা রোগীদের সেবা দিয়ে থাকেন এবং তারা সেবার ক্ষেত্রে কোনো রকম তারা কার্পণ্য করেন না বা কোনো রকম বিমাতাসুলভ আচরণ তাদের কাছ থেকে হয় না, শুধুমাত্র তারা কর্মক্ষেত্রে যখনই কোনো রকম নিরাপত্তা কোনো রকম কিছু মানুষ রয়েছে যারা সুনির্দিষ্টভাবে তাদের উপর হামলা চালায় বা তাদেরকে কর্মক্ষেত্রে এসে বিরক্ত করে বা তাদেরকে বাধা সৃষ্টি করে এই কাজগুলো থেকে বিরত থাকার তারা আহ্বান জানাচ্ছেন বারবার। তবে আমরা সকালে এসে দেখেছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কিন্তু আউটডোরে বা ইনডোরে যারা যে চিকিৎসকগুলো রয়েছে তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে এবং এখানে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। এবং প্রাইভেট হাসপাতালগুলোতে যদি আমরা দেখি সেখানেও কিন্তু চিকিৎসকরা তাদের রোগীদের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে এবং এছাড়া এখানে যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে বা ওষুধের সেবা যেটি রয়েছে সেইগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে তারা যেটি বলছেন যে এই ধরনের দাবি তাদের যে নিরাপত্তা নিশ্চিত এই ধরনের দাবিগুলো যদি দ্রুত যেটি এটি সমাধান না হয় বা দ্রুত পূরণ না হয় তাহলে তারা কিন্তু তারা যেটি বলছেন যে তারা কিন্তু আবারও বড় ধরনের এই কর্মসূচির তারা আহ্বান করবেন এবং সেক্ষেত্রে অসুবিধায় আসলে সাধারণ মানুষই পড়বে এবং সাধারণ মানুষ যাতে সমস্যায় সম্মুখীন না হয় সেজন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন যাতে এই চিকিৎসা যে কর্মক্ষেত্র রয়েছে তাদের বা হাসপাতাল বা স্বাস্থ্যসেবার যে ক্ষেত্রগুলো রয়েছে সেসব জায়গায় যেন তারা নিশ্চিন্তে রোগীদের সেবা প্রদান করতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ এবং তাদের যে দাবি নিয়ে যে কর্মসূচি তারা পালন করছে তার সর্বশেষ খবর। দেশের বিভিন্ন জায়গা থেকে হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্বন্ধে জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ঢাকা মেডিকেলে